সাইটটা ফিরাজ সাহেব কোনার দেওয়ার কারণে যেভাবে প্যান্ডেল মজবুত হয়েছে তেমনি ভাবে ইসলামের ফিরারও কাজটা কর না। কয়টা? এর মধ্যে এক নাম্বার ফিলারের নাম হলো ইমান, জোরে কেন সুবহানাল্লাহ। দুই নাম্বার ফিলারের নাম নামাজ, তিন নাম্বার রোজা, চার নাম্বার হজ, পাঁচ নাম্বার যাকাত। তাই ইসলামের ব্যানার, ইসলামের ভিত্তি, ইসলাম যে পাঁচটার উপর প্রতিষ্ঠিত এরকম ফিলার হলো পাঁচটা। এক নাম্বার ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আচ্ছা আমি আপনাদের কাছে জানতাম চাই, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, মগর বেচারার ইমানটা নাই, তাহলে আমলগুলো কি কাজ হবে? আরো জোরে কাজ হবে? তার মানে বোঝা যায় নামাজ কবুল হওয়ার জন্য ইমান লাগবে, রোজা কবুল হওয়ার জন্য ইমান লাগবে, হজ যাকাত দান সদকা সব কিছু কবুল হওয়ার জন্য প্রথম শর্তের নাম কি? ইমান। আরো জোরে কি? ইমান। এখন আসেন ইমান কাকে বলে, সেই ইমান কাকে বলে, এবার আপনারা বলেন। ওয়াজ তো বহু শুনছেন, বহুত ওয়াজ শুনছি জীবনে, এবার কিছু আপনাদের থেকে শুনি, ইমান কাকে বলে বলতে পারবেন? হ্যাঁ, লা আদ্রি, জানি না, বুঝেন না, জবাব হলো লা আদ্রি, বাজি। এগুলো অনেক সময় কষ্ট লাগে, বুঝেননি? কিছু বক্তারা আছে আজকে ওয়াজের মাঠটা বরবাদ করিয়ে দিয়েছে, ইল্লা মাশাআল্লাহ সবাই নয়, আর কিছু আলেমের কারণে আজকে এখন ওয়াজের মাঠ ঠিক আছে না, কত আগে ধ্বংস হয়ে যেত। এটা বাস্তবতা যেটা আমরা দেখতেছি আজকে। যাক, এখন মনে রাখবেন ইমানের সংজ্ঞা দিতে গিয়ে অনেকে অনেক ভাবে দিছে, যেমন আকাইদের নসবির মধ্যে আছে ইমান বলা হয় তাসদিক বিল জানান, একরার বিল লিসান, আমল বিল আরকান। তাসদিক বিল জানান, ভালো করে আমি সহজে বুঝে দিব, আপনারা টেনশন করিয়ে না, একদম মুখস্থ হয়ে যাবে দেখিয়ে। তাসদিক বিল জানান মানে অন্তরে বিশ্বাস করা, একরার বিল লিসান মানে মুখে স্বীকৃতি দেওয়া, আমল বিল আরকান কাজে বাস্তবায়ন করা, তাকে বলা হয় ইমান। যেমন এটার নাম কি সবাই বলে না কি বাবা সবাই কোন কি? এটা দিয়ে মোবাইল, এটা আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে, এক। দুই নাম্বার, এটা দিয়ে মোবাইল, সেটা আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে, এটা মোবাইল। আর তিন নাম্বার, আপনাকে কাজে বাস্তবায়ন করতে হবে, হ্যালো, এই কাজের মাধ্যমে বাস্তবায়ন করা, এটাকে বলা হয় ইমান। অর্থাৎ অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, কাজে বাস্তবায়ন করার নাম হলো ইমান। তবে আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফিকুল আকবর মধ্যে তিনি উল্লেখ করেন, ওনার বিশ্ববিখ্যাত লিখিত কিতাব, তিনি সেখানে উল্লেখ করেন তাসদিক বিল জানান, শুধু অন্তরে বিশ্বাস করাকেই ইমান বলা হয়, অন্তরে বিশ্বাস করাকে কি বলা হয়? ইমান বলা হয়। তাহলে ইমান মানে অন্তরে বিশ্বাস করা, এটা ভালো করে মনে রাখবেন, এ একটা পরিচয়। আর যিনি ইমানদার, ইমানদার ইমান গ্রহণ করেন তিনি ইমানদার। এখন মুমিন কখন হবে, ইমানদার কখন হবেন, সে সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের 26তম পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, একমাত্র তারাই ইমানদার, তারাই মুমিন, যারা আল্লাহ এবং রসুলকে মানে বিশ্বাস করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলকে মানার নামে হলো ইমান, বিশ্বাস। গেল দুই নাম্বার। এরপরে দেখেন, খুব খেয়াল করবেন, সহি বুখারী সহি মুসলিম আছে ইমানদার, ইমান কি? আমার নবী বলেন আলা লা ইমান আলিমান লা মাহাব্বাত লাহু, আলা লা ইমান আলিমান লা মাহাব্বাত লাহু। উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসা থাকবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইমাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ওনার মুস্তাবির মধ্যে উনি উল্লেখ করেন আসলে ইমান রূহে কোরআন জান ও দিল হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আপনি কোরআনের মূল, কোরআনের মূল আসলে ইমান রূহে কোরআন, কোরআনের রূহ ইমানের আসল, কোরআনের রূহ হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন, এগুলো সব কিছু আমার নবীর ভালোবাসার মধ্যে রয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সহজ ভাষায় আমরা যদি সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে ইমানের মূল হলো আমার দয়াল নবীর ভালোবাসা।
আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত কিছু করেন, যদি আপনার অন্তরে যদি রসুলের ভালোবাসা না থাকে, কখনো আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আমার নবীর প্রতি মহব্বত থাকতে হবে, নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। আর নবীর প্রতি ভালোবাসা থাকা, নবীর প্রতি মহব্বত থাকাই মানে ইমান। বুঝে আসছো তো আপনাদের? এখন সেই নবীর প্রতি ভালোবাসা কেমন এ আমি ঢুকতেছি আস্তে আস্তে। সেই নবীর প্রতি ভালোবাসাটা কেমন, প্রথমে আমরা দেখব আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসছেন, নবীর প্রতি আল্লাহর ভালোবাসা কেমন ছিল। তথাকথিত এক বক্তা অনেক দিন জেলখানা ছিল, ওই বেটা এখন জেলখানার থেকে বাইরে হয়ে আবারও পাগলামি শুরু করে দিছে। এই জেলখানার আগে ওই বেটা ওয়াজের মঞ্চে বলছেন রাসূলুল্লাহর ভালোবাসার কথা কোরআন হাদিসে নাই, কোরআনে নাই। এই বক্তা বলছিল, আরে বক্তা তোমার মিয়া খাইবা কেমনে? এটা কি সবাই বলেন কি? আচ্ছা এখন এটার ভিতরে কি রাখছি আমি? আচ্ছা যদি তলা যদি না থাকে, তলা যদি না থাকে, সারা দুনিয়া চা যদি এটার ভিতরে ঢুকায় চা থাকবে না? থাকবে। এখন ওই বক্তা কোরআনের মধ্যে আমার নবীর ভালোবাসা কেমনে পাইব, কারণ তার তো তলা নাই। বুঝুন নাই কথা আপনারা, তলা লাগবে তো, তলা থাকলে না ভাই, তলা তো নাই। তাহলে মনে রাখবেন নজর দুই ধরনের আছে, একটা আবু জাইলার নজর আর একটা সিদ্দিকে আকবরের নজর। আরে নবীর ভালোবাসা পেতে হলে সিদ্দিকে আকবরের নজর লাগবে, আবু জাইলার নজর দিয়ে কখনো আমার নবীর ভালোবাসা পাওয়া যাবে না, ঠিক কি না? নবীর ভালোবাসা পেতে হলে সিদ্দিকে আকবরের নজর লাগবে। আসুন প্রথমে আমরা দেখব যে আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসত। আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর প্রতি আমার আল্লাহর ভালোবাসা আছে নি? হ্যাঁ আরো জোরে আছে নি? কেমন? এবার উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। আমার নবীর প্রতি যে আমার আল্লাহর কেমন ভালোবাসা কয়েকটা উপমা দি। এক, খুব খেয়াল করবেন আল্লাহ কেমন আমার নবীকে ভালোবাসেন। এক, আমি যখন আলোচনা এখানে আসছি আমাদের মাওলানা আলী আজগর সাহেব দেখছি আলোচনা করতেছেন খুব চমৎকার, আবার আমার পূর্বে যিনি উনি আলোচনা করছেন খুব সুন্দর, যদিও আপনারা অনেকে মনোযোগ দেন নেই। সেখানে একটা শব্দ বলছেন হাবিব, হাবিবুল্লাহ। খুব খেয়াল করবেন মুসা নবীকে আল্লাহ কলিমুল্লাহ বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ খলিল বলছেন, আদমকে আল্লাহ সফি বলছেন, কাউকে সফিউল্লাহ, কাউকে কলিমুল্লাহ, কাউকে নুজিউল্লাহ, কাউকে রুহুল্লাহ, কাউকে খলিলুল্লাহ, সবাইকে এক একটা লকব দিছেন। কেউ সফিউল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ তিনিও আল্লাহর বন্ধু, কলিমুল্লাহ তিনিও আল্লাহর বন্ধু, রুহুল্লাহ ওনারাও আল্লাহর বন্ধু। কিন্তু মনে রাখবেন আমার মদিনার নবীও আমার আল্লাহর বন্ধু, আমার নবী হলেন হাবিবুল্লাহ। তবে দুইটার মধ্যে আসমান এবং জমিনে পার্থক্য আছে, আসমান এবং জমিনে পার্থক্য আছে। কেউ কলিমুল্লাহ আল্লাহর বন্ধু, কেউ খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, কেউ সফিউল্লাহ আল্লাহর বন্ধু, সবাই আল্লাহর বন্ধু। আবার আমার নবীও হাবিবুল্লাহ, আমার দয়াল নবীও আল্লাহর বন্ধু। তবে দুইয়ের মধ্যে একটু ব্যাস কম আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সবাই মাশাল্লাহ। আমার আল্লাহ বলেন মুসা আমি আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও আল্লাহর বন্ধু,
আদম সফিউল্লাহ, তিনিও আল্লাহর বন্ধু, সবাই আল্লাহর বন্ধু। আর আমার আপনার নবীজি মদিনার নবীজি, তিনি হাবিবুল্লাহ, তিনিও আল্লাহর বন্ধু। তবে মুসা কলিমুল্লাহ এমন একজন বন্ধু যিনি সর্বক্ষণ রাজি করার জন্য আমার আল্লাহকে রাজি করার জন্য দেওয়ানা। ইব্রাহিম খলিলুল্লাহ এমন একজন বন্ধু যিনি আমার আল্লাহকে রাজি করার জন্য সর্বক্ষণ দেওয়ানা থাকে। আদম সফিউল্লাহ এমন একজন বন্ধু যিনি আমার আল্লাহকে রাজি করার জন্য দেওয়ানা থাকে। কিন্তু মগর বাবা রে, আমার আপনার মদিনার নবী হলেন হাবিবুল্লাহ। ওই নবীজি, আমার আপনার নবীজি এমন একজন বন্ধু হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ তো তিনি যাকে রাজি করার জন্য সর্বক্ষণ আমার আল্লাহ নিজে রাজি থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে কেন সুবহানাল্লাহ। ইব্রাহিম সাহেব আল্লাহকে রাজি করার জন্য, মুসা সাহেব আল্লাহকে রাজি করার জন্য, আদম সাহেব আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ কয় সবাই তো আমাকে চায়, কিন্তু আমি আল্লাহ চাই আমার নবীকে রাজি করার জন্য। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন সে আল্লাহর ভালোবাসা আমার নবীর প্রতি কি কম নাকি বেশি? বাজি একখানা জোরে কর না, কম না বেশি? এক এক দুই নাম্বার, খুব খেয়াল করবেন, দুই নাম্বার। আপনারা সব সময় দেখবেন আমরা আজকে শুরু করছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আপনাদের কাছে জানতাম চাই, আচ্ছা বলেন আল্লাহ আদমের প্রতি এইভাবে দুরূদ শরীফ পড়ছেন নি? কোন না পড়ছে? আমার আল্লাহ আদমের প্রতি এইভাবে দুরূদ পড়েন নাই, মুসার প্রতি পড়েন নাই, ইব্রাহিমের প্রতি এইভাবে আমার আল্লাহ দুরূদ আমার নবীর মতন পড়েন নাই। কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসে, আল্লাহ ডাক দেখো নবী গো, নবী গো, আমি ইব্রাহিমের প্রতি দুরূদ শরীফ পড়ি নাই, এখনো পড়ি না, ই মুসার প্রতি আমি আল্লাহ পড়ি নাই, ও মদিনার নবী গো, ও মদিনার নবী গো, আমি আল্লাহ আপনি মদিনার নবীকে এত বেশি ভালোবাসি, যে ভালোবাসার কারণে আমি আল্লাহ আপনি মদিনার নবীর প্রতি শুধু আমি আল্লাহ একা নয়, তামাম ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ আপনি মদিনার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেছি। শুধু তাই নয়, ওগো মায়ার নবীজি, আমার কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনি মদিনার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে থাকবো। যখন সুবহানাল্লাহ, তাহলে বলেন আল্লাহ দেখেন নবীর প্রতি দুরূদ পড়তেছেন, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবেন, তার মানে বোঝা যায় আমার নবীর প্রতি আমার আল্লাহর ভালোবাসা কি কম নাকি বেশি? দুই নাম্বার, তিন নাম্বার, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তারা যাতে করে আপনি নবীর এত্তেবা করে, তার মানে আগে যাতে করে আপনি নবীকে ভালোবাসে। নবী গো, তারা যদি আপনি নবীকে আগে ভালোবাসে তাহলে অটোমেটিক আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে কাকে ভালোবাসতে হবে? নবীরে। আরো জোরে কারে? জোরে জোরে কারে? নবীরে। তিন নাম্বার, চার নাম্বার, মুসা নবী নাম শুনছেন নি? মুসা, হ্যাঁ, গরম না নরম? আরো জোরে, গরম না নরম? সাহাবীদের মধ্যে গরম হলো হযরত উমর, আর নবীদের মধ্যে গরম হলো হযরত মুসা। আজরাইল ফতুল বাড়ির মধ্যে আছে, আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরা, আজরাইল আইছে মুসা নবীর জান কবজ করার লাই, আজরাইল সালাম দেয় না নবীর কাছে আসে, সালাম না দিয়ে কাছে গেছে, এমন জোরে থাপ্পড় মারছে আজরাইল রে, আজরাইল রে মুসা নবী চোখ বাই হয়ে গেছে, এ চোখ নিয়ে দিছে আল্লাহর কাছে দৌড়। আল্লাহ কার কাছে পাঠাইছো? এটা তো আরো বড় আজরাইল। কাকা কি হইছে? আল্লাহ সালাম দিতে ভুলে গেছি, জান লই আইছো এটাই বেশি। আমার মুসার লগে তুমি গরম নবী জানো না? সে মুসা কলিমুল্লাহ, খুব খেয়াল করবেন,
আল্লাহ দেখেন আমার নবীকে কেমন ভালোবাসে, আমি শুধু উপমা দিচ্ছি। হাবিব খলিল ইন্নাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তিনটা দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবীর প্রতি আল্লাহর কেমন ভালোবাসা ছিল। চতুর্থ নাম্বার, মূসা নবী গেল তুর পর্বতে, আপনারা তো সবাই জানেন খেজুর গাছ কনা কি গাছ, সামনে দাঁড়ায় বলতেছেন মূসা রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ আসে মূসা লান্তারানি ফিদ দুনিয়া, লান্তারানি আছে কোরআনে, ফিদ দুনিয়া এটা তাফসীরের শব্দ, কারণ আল্লাহরে সবাই হাসরে দেখবে, দুনিয়াতে দেখবে না সবাই। আল্লাহ বলেন খেজুর গাছের ভিতর থেকে লান্তারানি ফিদ দুনিয়া, মূসা এ দুনিয়ার মধ্যে কখনো আমাকে দেখবা না। মূসা কয় না আল্লাহ দেখা দিতেইব, গরম তো আল্লাহ দেখা দিতেইব, দেখ আমি দেখতে চাই। আল্লাহ কয় এ মূসা না দেখবা না, হাসরে দেখবা, এখন দেখবা না। তো মূসা তো গরম, কয় আল্লাহ না দেখা দিতেইব, কয় দেখবা, কয় দেখতে চাও, কহ আল্লাহ দেখতাম চাই, কয় মজবুত করে দাঁড়াও, শক্ত করে দাঁড়াও। মূসা দাঁড়াইছে, মূসা দাঁড়াইলো, দাঁড়ানোর পরে আল্লাহ মাত্রে আল্লাহর নূরের তাজাল্লি থেকে, আহা আল্লাহর নূরের তাজাল্লি থেকে জাররা পরিমাণ নূর আল্লাহ মূসার দিকে ছাড়লেন, এখনো মূসা দেখেন, মূসা এখন আল্লাহর দেখা দূরের কথা, জাররা পরিমাণ নূর একটু ছাড়ছে, এই নূরের তাজাল্লিতে মূসা জমিনের মধ্যে বেহুঁশ হয়ে গেছে, আর পুরা তুর পর্বত জ্বলে ফুরে সারখার হয়ে গেছে। মূসা কি আমার আল্লাহকে দেখছে? হ্যাঁ কয় না দেখছে, আরো জোরে দেখছে। আদম ইব্রাহিম আহারে মনের কত আশা, তো নমরুদের কুণ্ডুলির মধ্যে ফালাই দিচ্ছে, আল্লাহকে কত দেখতো, আল্লাহ দেখা দেন নাই। ঈসা আল্লাহর সাইতে হইছে, আল্লাহ দেখা দেন নাই, কেউ কাউকে আল্লাহ দেখা দেন নাই, কিন্তু আমার নবী এই জবান দিয়ে কখনো বলে না আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও, দেখা দাও, দেখা দাও। বাবার আমার বন্ধুরা আমার মূসা নবীজি ইব্রাহিম নবীজি আমার পাগল পাগল দেওয়ানা ছিল, আল্লাহ তুমি আমাদেরকে একটু দেখা দাও। আল্লাহ বলেন মূসা হে ইব্রাহিম ঈসা দুনিয়ার মধ্যে দেখবা না, দেখবা না, কোন নবীর সাথে আল্লাহ দেখা দেয় নাই, কিন্তু আমার নবীকে আল্লাহ কত বেশি ভালোবাসে, আমার নবীকে আল্লাহ কত বেশি মহব্বত করে। আমার দয়াল নবীজি যখন 51 বছর 5 মাস 15 দিন যখন আমার নবীর বয়স, মদিনার নবীজি কামলিওয়ালা নবীজি মদিনার নবীজির বয়স যখন 51 বছর যখন আমার নবীর বয়স হয়ে গেলেন, আপনারা সবাই জানেন আমার নবীজির সবচাইতে আদরের বিবির নাম ছিল মা খাদিজাতুল কুবরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খাদিজা নাম শোনেন নাই? আরে আমার নবীর প্রথম বিবি, সবচেয়ে আদরের বিবি, সে খাদিজাতুল কুবরা আমার মদিনার নবীর সবচেয়ে আদরের বিবি ছিলেন। নবীর বয়স যখন 51 বছর, ওই 51 বছর বয়সে হঠাৎ করে মা খাদিজাতুল কুবরা এন্তেকাল করেছেন, আর খাদিজাতুল কুবরার এন্তেকালের অল্প কয়েকদিন পরে আমার নবীজিকে যিনি লালন পালন করে বড় করেছেন, ওই চাচা আবু তালিব মদিনার নবীজির সবচেয়ে বড় শক্তি যিনি ছিলেন, চাচা আবু তালিব এন্তেকাল করে একে বছরে বিবিও এন্তেকাল করেন, আবার নবীজির চাচাও এন্তেকাল করেন, বলেন আমার নবীর মনটা ভালো না খারাপ, যে বিবি এত বড় করলো, যে চাচা এত কষ্ট করলো, যে বিবি এত কষ্ট করলো, আদরের বিবি দুইজনে অল্প দিনের মাথায় মারা গেছে, নবীর মন কি ভালো? কয় না নবীর মন ভালো? আমার নবী যেই দিকে যায় নবীজির চেহারাটা মলিন, নবী কান্দে, নবী কান্দে, নবীর চেহারাটা কালো, নবী চোখ দিয়ে পানি পড়ে। বন্ধুরা আবার বাবার আমার মনে রাখবেন মদিনার নবীর চেহারা মুবারক কালো থাকো, আমার নবীর চোখ দিয়ে পানি পড়ো কখনো আমার আল্লাহ সেটা পছন্দ করে, আমার আল্লাহর বেশি ভালো লাগে না। আমার নবী যেখানে যায় নবীর চেহারাটা মলিন, আমার নবী কান্দে, আমার আল্লাহ একটা ডাক দেখো জিব্রিল, আমার হাবিবুল্লাহর মনটা খারাপ, আমার নবী যেই দিকে যায় নবীর চেহারাটা কালো, ও জিব্রাইল যাও 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 যাও
আর দেরি করিও না, আমি আল্লাহ ইচ্ছা পোষণ করলাম যে আমার হাবিবুল্লাহকে ওই লামাক ওই মক্কাতুল মুকাররমা থেকে আমি আল্লাহর কাছে নিয়ে আসলাম। কানে আমি সরাসরি আমার নবীকে দিদার দিয়ে আমার হাবিবুল্লাহ মনের যত দুঃখ আছে সব দুঃখগুলো আমি আল্লাহ দূর করে দিব। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বারোটা বাজে ওয়াজ শেষ করে যাক, তারপর টেনশন করিকেন না, ওয়াজ শুনবো। এই বই যা, বই যা, উড়া উড়ি কেন সুযোগ নেই, লড়লে তো সমস্যা, কারণ শীতকালে লড়ালড়ি করলে ভেষা বেশি ধরে। আমরা এইজন ওয়াজ আসার আগে আরেকবার সারি আই, বহুত মুসিবত বুঝি না, আর যদি ওয়াজের মাঝখানে যদি ফসল দৌড়ি ফেলে কোন সে আমরা ফলাই যাওয়া যাইবো, যাওয়া যাইতো না, এটা মারাত্মক, এটা লড়লে বেজার লাগি যায়, লড়াচড়া করি না, বই যা, যেমন আছেন এমনি থাকেন, কষ্ট হয়নি কেন থাকেন, আপনারা এলাকার মানুষ, আমরা এসি ডাকার থেকে, তা আমরা যদি এত দূর থেকে কষ্ট করে আইতে পারি আপনারা এলাকার মানুষকে এখানে থাকতে সমস্যা আছে না, আসলে এই তো বাসা বাসা মানুষ। তো সম্মানিত সুদি, আমি যেটা বলতেছিলাম, তাহলে ইব্রাহিম কো আল্লাহ দিদার দেন নাই দুনিয়াতে, মুসা কো দেন নাই, ঈসা কো দেন নাই, কোন নবী রসুল কে আল্লাহ দেন নাই, একমাত্র আমার দয়াল নবীকে লামা কানে নিয়ে দুলা করে আল্লাহ দিদার দিয়েছেন। তার মানে বোঝা গেল আমার নবীর প্রতি আল্লাহর ভালোবাসা কি কম নাকি বেশি, আরো জোরে কম না বেশি, আরো হাজার হাজার উপমা দেওয়া যাবে, আমি বেশি দিলাম না, চারটা উপমা দিলাম, আল্লাহ যে আমার নবীকে ভালোবাসে সহজ সহজ সাতটা উপমা দিলাম। এক নাম্বার হাবিবুল্লাহ, দুই নাম্বার ইন্নাল্লাহা আমার নবীর প্রতি দুরুদ পড়তেছে, তিন নাম্বার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমাকে ভালোবাসতে হলে আগে আমার নবীকে ভালোবাসো, চার নাম্বার নবীকে নিয়ে সরাসরি দিদার দিয়েছেন, এই চারটা দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবীর প্রতি আমার আল্লাহর ভালোবাসা কম ছিল না, অনেক গুণ বেশি ছিল। এক, দুই নাম্বার আমার নবীর প্রতি সাহাবাই কেরামের ভালোবাসা ছিল, সাহাবীরা নবীকে ভালোবাসতো, সাহাবী বুঝেননি, এরা বুঝে না, সাহাবী কারে কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, ইন্না লিল্লাহি, জানে জানে, অনেকে ভয়ে কয় না, জানে হয়তো ডরে কয় না আর কি, ভয়ে কয় না, বাজি কোন ভয় পায় না, আমরা কি বাগনি, আমরা আপনাদের ছেলে, বাবা কি কন, আমরা আপনাদের ছেলের মত দেন না, ছোট কারো মানুষ তো হিসেবে এত ভয় ফান কি, সাহাবি তাকে বলা হয় যারা আমার নবীকে জীবিত অবস্থায় এই মেয়ে ইমানে শহীদ একদম ছয় ছয় শরীরে এই চোখ দিয়ে যারা ছয় শরীরে আমার দয়াল নবীকে দেখছেন ইমান সহকারে, ইমান আনছেন নবীকে দেখে ইমান এনেছেন, তারা হলো সাহাবি, এ সাহাবীরা যারা আমার নবীর সহবতে ছিলেন এ সাহাবীরা আমার নবীর প্রতি ভালোবাসা কি কম ছিল না বেশি ছিল, ও বাজি আরো জোরে কম না বেশি। এবার কয়েকজন সাহাবায়ে কেরামের ভালোবাসার উপমা দিয়ে, যেহেতু আমার বাবা বলছেন হুব্বে রসুল আমরাও ভালোবাসি, আর সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসত, আর আমার আল্লাহর ভালোবাসা তো দেখলেন, আজকে আমরা ভালোবাসলে কি কই, বেদাত বেদাত বেদাত, আরে বাবা রে বেদাত কইতে কইতে সব দাঁত উল্টালে কি, কি যে এক অবস্থা, কোন দেশে বসবাস করি, এখন আসেন এক নাম্বার আমার নবীর প্রতি ভালোবাসা সাহাবায়ে কেরামের, যেহেতু ভালো ভালো আচ্ছা, এখন এক নাম্বার সিদ্দিক আকবর আমার নবীকে কেমন ভালোবাসতেন দেখেন, সিদ্দিক আকবর আমার নবীর যখন নবুয়াত প্রকাশিত হলো সিদ্দিক আকবর গেলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য, ব্যবসা করার জন্য গেছেন, রাত্রে বেলা ঘুম যাইতেছেন, হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন আকাশে চাঁদ এবং সূর্য সিদ্দিক আকবরের কোলের মধ্যে ফুটছে, কি রে এই স্বপ্ন দেখি, সরাসরি সকালবেলা চলে গেলেন বোহাইরা নামক এক ফাদ্রির কাছে, কি বলতেছেন এ ফাদ্রি আমি এই স্বপ্ন দেখছি, কত তোমার নাম কি, আমার নাম আবু বকর, কত তোমার নাম বাবার নাম কোহফা, কত তোমার বংশ কি, কোরাইশ, এভাবে বলতে বলতে ওই আবু বকর
তোমার নসিব বালা, তোমার তকদির বালা, মক্কার জমিনে আখিরি নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে আর তুমি সর্বপ্রথম ওই নবীর হাতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ওই নবীর প্রধান খলিফা হবে, প্রথম সাহাবি হবে। মাওলানা মুহাম্মদ ওয়ালাই মাওলানা, সবাই আমার সাথে বলেন নবী তুমি আমারে হয়ে যাও, নবী তুমি আমারে হয়ে আরো জোরে নবী তুমি আমারে হয়ে, জবান বন্ধ রাখবেন না, নবী তুমি আমার হয়ে যাও, এটা বললে কি শিরিক হবে? তাহলে একদিন বলতে বলতে মদিনার নবী হয়তো আপনার হয়েও যেতে পারে, সেই জন্য সবাই জবান করে বলেন নবী তুমি আমার হয়ে আরো জোরে নবী তুমি আমার হয়ে, এ তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার গো, এ নবী তুমি আমার গো, এ তোমায় ভালোবাসে হৃদয়ের টানে মন বসে না কোন কাজে তোমায় বিঘনে, এ গুনাগার মতি ডাকে, গুনাগার মতে ডাকে, একবারে ফিরে চাও নবী তুমি যাও, নবী তুমি আমার বই, এ তুমি আমার আমি তোমার, তুমি আমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে, বাবার বন্ধুরা আবার আমি বলতেছিলাম সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার সাথে সাথে তিনি আর দেরি করলেন না, সরাসরি সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা যখন আমার নবীর সামনে এসে গেলেন, আমার নবী সিদ্দিক আকবরকে দেখার সাথে সাথে মুস্কি মুস্কি হাসে, জোরে বলো সুবহানাল্লাহ, সিদ্দিক আকবর দেশে ইসলাম ধর্ম গ্রহণ করবে আমার নবী জানে, আমার নবী বুঝে জানে না, আরো জোরে জানে বাবার, আমার বন্ধুরা আমার সিদ্দিক আকবর নবীর কাছে এসে বলেন আয়া ইয়া নবী আল্লাহ, ও গো মায়ার নবীজি আমার, ও গো দয়াল নবীজি আমার, ও কামলিওয়ালা নবীজি আমাকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করান, তবে নবী গো আমার আপনার কাছে একটা আবদার আছে, কি আবদার? কয় নবী গো যারা নাকি নবী হবেন তারা তো অনেক মুজেজা দেখাইতে পারেন, অলৌকিক ক্ষমতা তারা দেখাইতে পারেন, ও গো মদিনার নবী গো মায়ার নবী গো আপনি যে আল্লাহর সত্যিকারের একজন পয়গম্বর নবীজি আমার, আমাকে দয়া করে যদি একটা মুজেজা যদি আপনি একটা অলৌকিক ক্ষমতা যদি আপনি দেখাইতেন, জোরে বলো সুবহানাল্লাহ, কথা বোঝা যায়নি, বোঝা যায়নি বাজি, বোঝা যায়নি অসরি গণ, আর কত দূর সামনে যাই, যাইতাম না যাইতাম না যাইতাম না, মাশাআল্লাহ এই তো আস্তে আস্তে জ্বালানিও তাই কি আছে, আর বিরিয়ানির প্যাকেটটি ফাইলে কিছু ফরক কোনা দিন লই আনেন দেখবেন গ্রান্ড ফাইলে লাফা লাফা, ইনশাআল্লাহ টেনশন করা দরকার নাই, আপনারা বই রেছেন মাশাআল্লাহ হুজুর যারা আছে তারা কিন্তু একদম নীরবে বই রেছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া, কেউ উঠবেন না, কোনো কষ্ট হয়নি গণ, দুরুদ শরীফ বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালাই মাওলানা, বাবারা আমার বন্ধুরা আবার আমি বলতেছিলাম আবু বকর ডাক দিয়ে কইয়া নবী আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি একটা মুজেজা যদি আপনি একটু দেখাইতেন গো নবীজি আমার, এবার আমার মদিনার নবী বলেন আবু বকর
তুমি যখন সিরিয়ার জমিনে গেছো, সিরিয়ার জমিনে, ওই সিরিয়ার জমিনে যখন তুমি রাত্রের বেলা যখন তুমি আরাম করতেছো, ঘুম যাচ্ছ, হঠাৎ করে তিনি তুমি স্বপ্নের মাধ্যমে দেখতেছো আকাশের চন্দ্র এবং সূর্য তোমার কোলের মধ্যে পড়েছে। সুবহানাল্লাহ, এই কথাগুলো কে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কাকে বলতেছে? আবু বকর রে, তোমার কোলের মধ্যে আকাশে চন্দ্র এবং সূর্য পড়েছে, আর তুমি এই স্বপ্নের ব্যাখ্যার জন্য বুহাইরার কাছে গেছো, বুহাইরা তোমাকে এই এই কথাগুলো বলেছে। আবু বকর একটা ডাক দিয়ে কই, নবী গো, মায়ার নবী গো, ও দয়াল নবীজি, আমি যে সিরিয়াতে গেলাম আর যে রাত্রের বেলা যে স্বপ্নে আমি দেখলাম, এটা তো আমি যে ফাদ্রির কাছে গেলাম, এই কথাগুলো আমি এবং ফাদ্রি সারা দুনিয়ার কোন মানব জানে না গো নবীজি আমার। ও নবী, আপনি কেমনে জানলেন, আপনি কেমনে জানলেন গো নবীজি আমার? আমার নবী বলেন, আবু বকর, যারা নবী হবেন তারা এই রকম খবর জানে। জোরে বলো সুবহানাল্লাহ। যারা নবী হবেন তারা এই রকম খবর জানে। আবু বকর একটা ডাক দিয়ে কই, মায়ার নবী গো, আর কোন কিছু দরকার নাই, এই বেশ সাথে সাথে আমাকে পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আবু বকর আমার নবীর কাছে কি গ্রহণ করলেন? এটাও কয় না, কি গ্রহণ করলেন? ইসলাম গ্রহণ করলেন। এবার কমছে আমার নবীর শক্তিটা কি একটু কমছে না বাড়ছে? আর জোরে কোনা, কমছে না বাড়ছে? এবার আবু বকর যখন আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আবু বকর ডাক দিয়ে নবী গো, একটু এতদিন তো আপনি গোপনে গোপনে অনেক কিছু দাওয়াত দিলেন, এতদিন আপনি ভয়ে কারো কাছে এত প্রকাশ্য বলতেন না, এখন আমি আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এখন একটু প্রকাশ্যে কিছু বলেন না। মদিনার নবীজি, কামলিওয়ালা নবীজি আমার, ওই দয়াল নবীজি, বাইতুল্লাহর কাছে গেলেন, ভালো করে মনোযোগ দেন, আবু বকর আমার নবীকে কেমন ভালোবাসে দেখেন একটু খেয়াল করেন। সিদ্দিকে একবার বাইতুল, ওই বড়ে কি তো হইছে, তোরা ওয়াজ করস কা, ওয়াজ তো আই না করি, কথা কইস না কেন? ও সাও হেতা আসে রে, আসিস না, কথা কইস, হ্যাঁ ছোট মানুষ তো। আরে এরে প্রথমে বইস, এ বই রইছে, এটা এরে প্রথম থেকে বসে বাচ্চারা, মুরব্বি যারা পরে আসে। আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, এবার একটু ইসলামের দাওয়াত দেন না, আমার নবী গেলেন বাইতুল্লার কাছে, বাইতুল্লার কাছে দিনের কথা যখন বলতেছে, আবু বকর ঘরের মধ্যে শুয়ে আছেন, আমার নবী যখন দিনের দাওয়াত দিচ্ছেন, হঠাৎ করে কাফেররা আমার নবীর উপর আক্রমণ করে বসলো, নবীজির প্রতি হঠাৎ করে আক্রমণ শুরু করে দিল, মারতে 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 আমার মদিনার নবী জমিনের মধ্যে পড়ে যায়, কে যেন একটা দৌড় মারলো আবু বকরের কাছে, আবু বকর তুমি ঘরের মধ্যে ঘুম যাচ্ছ আর তোমার নবীকে কাফেররা বাইতুল্লার পাশে মেরে ফেলতেছে, আবু বকর ইয়া নবী আল্লাহ বলে একটা দৌড় মারলো আমার নবীর কাছে, নবীর কাছে এসে আমার নবীজির নূরানি বডি মোবারকের উপর এইভাবে দৌড়ে ফেললেন। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ, এইভাবে দৌড়ে ফেলছেন। আবু বকর ডাক দিয়া বলেন, হে কাফেররা, আমার নবীর উপর দিয়ে আবু বকর এইভাবে পড়ে গেলেন, অর্থাৎ এমন ভাবে দৌড়ছেন যাতে করে মারলে আর আমার নবীর নূরানি বডির মধ্যে না পড়ে। জোরে কর সুবহানাল্লাহ, ভালোবাসা কাকে বলে, নবী প্রেম কাকে বলে? আমরাও ভালোবাসি, আমাদের ভালোবাসা মুখ দিয়ে বলি আর সকালবেলা যখন বন্দা ঢুকে দেয় ফকরের মধ্যে, ভালোবাসা শেষ, ভালোবাসা আমাদের বরবাদ। কিন্তু সাহাবী আবু বকরের ভালোবাসা দেখেন, এরপরে বলবো আমি, কষ্ট হয়নি কেন বাজি? আচ্ছা না জোরে কইন না, আসতে গেলে তো আমি ভয় পাই, বুঝছি না, একটু জোরে কইন। বাবার আমার বন্ধুরা, আমার সিদ্দিক একবার আমার নবীর উপর দিয়ে আমি পড়ে গেলেন, আবু বকর একটা ডাক দিলেন, মক্কার কাফেররা রে,
ও মক্কার কাফেররা, যতগুলো আঘাত করা দরকার, যতগুলো মারা দরকার, আমি আবু বকরকে মারো, আমি আবু বকরকে আঘাত করো, আমার নবীজির বডি মোবারকের মধ্যে আঘাত করিও না। ও কাফেররা, যদি মেরে ফেলতে হয় আমি আবু বকরকে মেরে ফেলো, তারপর আমার মদিনার নবী বডি মোবারকের মধ্যে একটা আঘাত করিও না। এই কথা বলার পরে আবু বকরকে তারা অনেক আঘাত করলো, অনেক মারলো। আমার নবীও পড়ে রইলেন জমিনের মধ্যে, সিদ্দিক আকবর পড়ে গেলেন জমিনের মধ্যে, কোনো জ্ঞান নাই। নবীজিকে নিয়ে গেলেন নবীজির ঘরের মধ্যে, আর আবু বকরকে নিয়ে গেলেন আবু বকরের ঘরের মধ্যে, জ্ঞান নাই, হুঁশ নাই। মায়ের কারণে আবু বকর জ্ঞান হারাই ফেললেন। এইভাবে যাইতে 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 যখন বিকাল বেলা হয়ে গেল, সিদ্দিক আকবরের মা হঠাৎ করে দেখলেন সিদ্দিক আকবরের জ্ঞান ফিরে আসলেন। আবু বকরের যখন জ্ঞান ফিরে আসলো, সিদ্দিক আকবর একটা ডাক দিল, আম্মা যান, আমার মদিনার নবীর কি অবস্থা? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আমার নবীর কি অবস্থা, আমার নবী সুস্থ আছে কি না? সিদ্দিকে একবারের মা ডাক দিয়ে কয়, বাবা রে, নবী সুস্থ আছে। ও আবু বকর, তুমি তো সকাল থেকে কিচ্ছু খাও নাই, তোমার শরীরের মধ্যে রক্তাক্ত অবস্থা, বাবা একটু খাদ্য খাও, একটু শক্তি আসবে, খাদ্য খাও। আবু বকর একটা ডাক দিয়ে কই, আম্মা জানে, আম্মা জান, আল্লাহর কসম করি বলি, যতক্ষণ পর্যন্ত আমি আমার মায়ার নবীজির নূরানি চেহারাটা আমি দেখতে পারবো না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন খাদ্য আমি আবু বকর খানা খাবো না। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আবু বকর আমার নবীর জন্য জীবন দিতে কি বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করছে? আরো জোরে করছে। তার মানে সিদ্দিক আকবর অন্তর মধ্যে আমার নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? আরো জোরে, কম না বেশি? এক, খুব খেয়াল করবেন, মানুষ আমরা তো সবাই মানুষ, কয়েকটা জিনিস বলি যে আপনাদেরকে শিখিয়ে রাখেন। একজন মানুষ হিসাবে একজন মানুষের কাছে সবচেয়ে তিনটা জিনিস প্রিয়, মুখস্থ করে নিবেন, সবচেয়ে তিনটা জিনিস প্রিয়। একটা হলো নিজের জীবন, ক না কি? প্রত্যেকটা মানুষ দেখবেন যখন মরার একদম শেষ মুহূর্তে এসে যায়, চেষ্টা করে বাঁচাল ভাই, দরকার সম্পদ বিক্রি করি হলো বাঁচাল, চেষ্টা করেন, তার কাছে জীবন অনেক প্রিয়। এক, দুই নাম্বার সম্পদ, মানুষের সম্পদ, সম্পদের জন্য মানুষ অনেক কিছু করি ফেলে। তিন নাম্বার সন্তান। তাহলে আজকে মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন, একজন মানুষের কাছে কয়টা জিনিস প্রিয়? তিনটা। এক নাম্বার কি বলছিলাম? আরে ভুলি যা রে, কথা কনা কি? জীবন। দুই নাম্বার কি? সম্পদ। আরো জোরে কি? তিন নাম্বার কি? এই তিনটা জিনিস একজন মানুষের কাছে কি প্রিয়? সিদ্দিক আকবর কষ্ট নিবাজি হুজুর, মনে কষ্ট হচ্ছে আর কি? হ্যাঁ আসতেছে, আসবে, আপনার বসেন। আরে বয়স হয়ে গেলে বাজি বসাও অনেক কঠিন। আমার বাবা এখানে বসেছিল, আমি তো জানি বয়স, হুজুরের কথা বাদ দিলাম, আমরা বইতে বইতে বুঝি না, আমরা বসতে বসতে ওই তো উঠা দিচ্ছে, হে বেটার মানো মাজা ব্যথা হয়েছে মনে হয়, আয় কই আর মাজার কথা, হুজুরের কথা, হে বেটা উঠি যায়, বাজি উঠবেন না বাজি, আমি আপনাদের দেশের মেহমান বাবা, ইও বাবা কোনায় যান বাবা রে, বইয়ের না আমরা উঠে গেলে তো আমার কলিজার মধ্যে কামড় মারে, বুঝুন নাই কথা, এমন কোনায় আইব? শোনেন, তাইলে যেটা বলছি, আইব আইব আইব, লড়া সরা তো করে বাজি, ফসরা তো ধরে, যাই কর না কেন। আমি যেটা বলছিলাম, একজন মানুষের কাছে কয়টা জিনিস প্রিয়? এখানে সবাই জোরে কোনছে কয়টা? এক নাম্বার কি বলছিলাম তোমা কয় না কি? জীবন। দুই নাম্বার কি? সম্পদ। তিন নাম্বার সন্তান। মনে রাখবেন, সিদ্দিক আকবর এমন একজন সাহাবী ছিলেন যিনি নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতেন। সিদ্দিক আকবর এমন একজন সাহাবী ছিলেন যিনি সম্পদের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতেন। সিদ্দিক আকবর এমন একজন সাহাবী ছিলেন যিনি নিজের সন্তানের চাইতে অধিক পরিমাণ আমার নবীকে ভালোবাসতেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবরদের জীবনের চাইতে নবীকে ভালোবাসতেন, তার একটা উপমা দিলাম, এ কাবার পাশে গিয়ে নবীর উপরে পড়ে গেছেন, আমার মারিফেল, আমার নবীর গায়ে আঘাত করেছে। এক, দুই নাম্বার আপনারা জানেন আমার নবী যখন মেরাজ থেকে আসছে, মেরাজ, এই মিয়া খেয়াল করেন, ওয়াজ একটু ভালো করে জানেন,
নবী যখন মেরাজ থেকে আসছেন, আসার পরে আমার আল্লাহ কয় নবী আপনি চলে যান মদিনায় তাড়াতাড়ি, এই মক্কার আপনার নিরাপদ নয়। আমার নবী আলীকে ডাক দিলেন, আলী এদিকে আসো। আসলো, আলী এই মক্কার মানুষটি আমার বেশি ভালোবাসে, বিশ্বাস করে, তারা অনেকগুলো সম্পদ আমার কাছে আমানত রাখছে, আলামিন বলতো আমার আলামিন। এখন আমি যদি তাদের সম্পদ এগুলো রাখি, যদি চলি যাই, এরা আমার প্রতারক বলবো, সম্পদ না দিয়ে গেলে। আরে তুমি একটা কাজ করো, এদিক দিয়ে আবার মজার বিষয় কি জানেন নি, আরে আবু জাইল্লা, এই খেয়াল করেন আবু জাইল্লা নাম কি, আবু জাইল্লা তো শুদ্ধ কোন একজন, আবু জাইল্লা কই নি রে, বুঝছেন কি গে কি জাইল্লা, আবু জাইল্লা, আবু জাহেল মা গো, হে বেটা মনে আল্লাহর ওলি, এরকম জীবন কই না, আবু জাইল্লা এজিদ দা, এজিদ কোন ধরে এজিদ দা, এটা আর বদমাইশ, বুঝছেন নি, আবু জাইল্লা ওদবা সাহেবা মুগিরা আবু সুফিয়ান, যদি বা উনি পরবর্তী সাহাবি হয়ে গেছে, এ বড় বড় লিডাররা দার উন্নত দোয়া, একটা ঘর আছে, ঘরের ভিতরে বইছেন সভা করছেন, কি করা যায় মোহাম্মদকে, কি করা যায়, যে হিসাবে শুরু করছে আমাদের ধর্মের সব মানুষ নিয়ে যাইতেছে, এখন কি করা যায়। তো একজন কয় মোহাম্মদকে দেশ ত্যাগ করে দাও, দেশের বাহির করে দাও। আরেকজন আসি করতেছে কয় না, কয় বন্দি করি রাখো। আরেকজন বলতেছে কয় না কতল করি দাও, জোরবনা নাও জুবিল্লাহ। এই ফাঁকে দেখেন কত বড় জারগোটাই বের ইবলিস, এ সাদা দাড়ি সুরু ধারণ করছে রে ইবলিসে, জুব্বা আবা টাবা গাদ দি, এইভাবে সুন্দর করে মুরব্বি সাজি, আই মানে এমন ভাব দিচ্ছে মনে হয় তার মতন বুজুর্গ দুনিয়া তার নাই, বদমাস তো ইবলিস তো। তো আহারে মুরব্বি মানুষ বসছে, আবু জাইল ওদবা সাহেবা কই গেছেন, কয় বাবা আপনারা কোথা থেকে আসছেন, মুরব্বি আপনি কোথা থেকে আসছেন, কয় বাবা আমি অনেক দূর থেকে আসছি, আমার একটা কথা যদি আপনারা রাখেন, কয় কি কথা, কয় একটা কাজ করেন, কয় মোহাম্মদকে যদি অন্য দেশে ফাটাই দেন, হে যে কোনো টাইম আবার আসি যেতে পারে, কথা বোঝেন নাই কথা, বন্দি করে ফেললে যে কোনো টাইমে ছুটি যেতে পারে, একটা কাজ করেন বরং একবারের জন্য কতল করে দেন, জোরগোনা না হুজুর, এ বুদ্ধি কে দিছে, শয়তান, আরো জোরে কে, শয়তান। আচ্ছা এবার আমি আপনাদের সবার কাছে, সবাই জোরে সরে জবাব দিবেন, আচ্ছা আমি আপনাদের সবার কাছে জানতাম চাই, জবান খুলি কথা বলবেন, বলেন আমার মদিনার নবীর হেফাজতের মালিক কে, সবাই কয় না, আল্লাহ বললে মনে গুনাহ হবে, যারা গুনাহ মনে করেন, যারা মনে করেন না আমি আল্লাহ বলা দরকার নেই, আমার জবানে শক্তি ব্যয় হইব, তারা বলিয়েন না, আর যারা আল্লাহকে ভালোবাসেন সওয়াব হবে, আল্লাহর জবান দিছে সে আল্লাহ বলবেন, তারা বলিয়েন, বলেন আমার মদিনার নবীর হেফাজতের মালিক কে, তো যে আল্লাহ নবীর হেফাজতের মালিক, সে আল্লাহ যদি হেফাজত করে নবীকে, দুনিয়ার কোন মানুষ কি ক্ষতি করতে পারবে, আরো জোরে পারবে, সম্মানিত সুদী, এবার সিদ্ধান্ত হলো মোহাম্মদের কতল গর্দান নিয়ে আসো, যে আনতে পারবে তাকে 200 লাল ওট দেওয়া হবে। আরে লাল ওট খাওয়ার জন্য খুশিতে কাফেররা তরবারি নিয়ে আমার নবীর গড় গড়া দুই ফিলছে, আহা আমার নবী গড়ের ভিতরে, আর কাফেররা চতুর্পাশে তরবারি দিয়ে লাড়া মারে, এই বাইর হত্যা করবেন কতল করবেন 200 ওট পাইব, আরে কন্যা আর এখান থেকে আল্লাহ দেখেনি, আরে বাবা কয়া দেখেনি, বাবা আমার বন্ধুরা আমার আমার নবী ডাক দিয়ে কোয়ালি, এই মালগুলো আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, ওলি আমি নবী যাওয়ার পরে তুমি আমার চকির মধ্যে খাটের মধ্যে তুমি শুয়ে যাইবা। আলী মনে মনে ভাবে, আহারে মানি তার মানি আজকে আমার জীবন শেষ, কারণ আমি যখন নবীর খাট মোবারকের মধ্যে যখন আমি শুয়ে যাব, কাফেররা এসে নবী মনে করে তরবারি চালাই দিবে, আমি আলী শেষ। অল্প কিছুক্ষণ পরে মদিনার নবীর জবান দিয়ে বলতেছেন, আলী এই মালগুলো তুমি মক্কার মানুষদের কাছে বন্টন করে 3 দিন পরে তুমি মক্কা থেকে মদিনা চলে আসবা। মাওলা আলী একটা ডাক দিয়ে কই দুনিয়ার মানুষের, আরে
আমার মদিনার নবী যখন বলেছেন তিন দিন পরে তুমি মক্কা থেকে মদিনা চলে আসবা, আমি আলী বিশ্বাস হয়ে গেল, আমি আলীর ঈমান এসে গেল। এই তিন দিন পর্যন্ত আজরাইল আমি আলীর দ্বারের কাছে আসতে পারবে না। জোরালো সুবহানাল্লাহ। আয় হায় সাহাবী কি এটা লড়াই হলো? আলী কয় নবী যখন বলছে তিন দিন পরে তুমি চলে আসিও, কয় তিন দিন আর আজরাইল আমার কাছে আসতে পারতো না। বাবারা আমার বন্ধুরা আমার, এবার আমার নবী আলীকে দিয়ে আমার নবী বাইর হয়ে যাচ্ছেন। আল্লাহ বলেন, এ নবী গো, নবী গো, আপনি বালু নেন, বালু নেন। আমার নবী বালু নিলেন, ঠু, আমার রমাইতে ইজরমা ওলা কিন্নাল্লাহ রমা। ও মদিনার নবী গো, ওয়া দয়াল নবী গো, আপনি বালুর মধ্যে ফু মারেন, ফু মারেন, ঘোষণা কার? আরো জোরে কার? আল্লাহ কয় নবী গো, আপনি ফু মারি দেন, ফু মারি দেন। আমার নবী ফু মারি দিলেন। আল্লাহ কয় নবীজি, আপনি ফু মারেন নাই, আমি আল্লাহ নিজে ফু মারি দিছি। এবার যখন ফু মারি দিলেন, এই বাতাসে এই বালুগুলো নিয়ে কাফেরদের চোখের মধ্যে ফালাই নো। আর কাফেররা এইভাবে কি করে? আর আপনার দেশে কি কয়? ডলে ডলে, কথা বোঝো না, বালু হলে কি করে? এ কাফেরা ডলাডলি করতেছে। আল্লাহ একটা ডাক দিয়ে কই নবী গো, নবী গো, আর দেরি করেন না, বাইর হয়ে যান। আমার মদিনার নবী বাইর হয়ে গেলেন, আর কাফেররা ডলাডলির মধ্যে আছে। যাইতে যাইতে আবু বকরের বাড়ির মধ্যে চলে গেলেন। আবু বকরের বাড়ির মধ্যে গিয়ে একটা টোকা মারলেন, ইয়া আবু বকর। সাথে সাথে গভীর রজনীর মধ্যে আবু বকর দরজাটা খুলে দিলেন। আমার নবী কান্দে, আবু বকর একটা মাত্র ডাক দিলাম, কেমনে দরজা খুলে দিলা? ও মদিনার নবী গো, আজ থেকে ৬ মাস আগে আপনি মদিনার নবী আমাকে বলেছেন আমাকে নিয়ে আপনি হিজরতে যাবেন। নবী গো, যেই দিন থেকে বলেছেন আপনি আমাকে নিয়ে হিজরতে যাবেন, ওই দিন থেকে আমি আবু বকর সারা দিন কাজকর্ম করার পরে রাত্রের বেলা যখন আমার ঘরের মধ্যে আসতাম, ও মদিনার নবী গো, ও দয়াল নবীজি, আমার এই পিঠটা আমি জমিনের সাথে লাগাইতাম না, ওই পিঠটা আমি দরজার সাথে লাগাইয়া সারা রাত দাঁড়ায় থাকতাম। কখন জানি আমার মদিনার নবী আমাকে ডাক মারে, সেই জন্য আপনি নবীর ডাকের জন্য আমি সারা রাত দরজার সাথে পিঠটা লাগাইয়া আমি দাঁড়ায় থাকতাম। জোরে সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে? বাবারা আমার, আমার নবী বলেন আবু বকর আর দেরি করিও না, চলো তাড়াতাড়ি চলো। আমার নবী বলেন চলো। যাইতেছেন যাইতেছেন যাইতেছেন, হঠাৎ করে আবু বকর বলেন, হুজুর আমার ভয় লাগে, মনে কাফেররা এসে গেছে, হুজুর আমার ভয় লাগে। আমার নবী বলেন একটা কাজ করো, পাহাড়ের উপর চলো। হ্যাঁ আবু বকর, পাহাড়ের উপর চলো। আবু বকর ডাক দিয়া কইয়া নবী আল্লাহ, মক্কার মানুষগুলো তারা অনেক জ্ঞানী, তারা অনেক মেধাবী, আপনি নবী যদি কদম দিয়ে যদি পাহাড়ের মধ্যে ওঠেন, আপনার পায়ের দাগ দেখে তারা বুঝে ফেলবে আপনি নবী পাহাড়ের মধ্যে উঠেছেন। মদিনার নবী গো, আপনি উঠেন না, বরং আপনি আমি আবু বকরের গর্দানের মধ্যে ওঠেন। আমার নবী আবু বকরের গর্দানের মধ্যে উঠলেন, আরে বিশাল বড় পাহাড় আবু বকর, আমার মদিনার নবীকে নিয়ে পাহাড়ের উপর উঠে গেলেন। জোরেগঞ্জ সুবহানাল্লাহ। পাহাড়ের উপর চলে গেলেন, গর্তের ভিতরে ঢুকবেন, গাড়ে হেরা, গাড়ে সুফ, যেখানে কোরআন নাজিল সেটা গাড়ে হেরা, আর এটা হলো গাড়ে সুফ। আমার নবী গর্তের ভিতরে ঢুকবেন, আবু বকরকে হুজুর ঢুকিয়েন না, এখানে ময়লা দেখা যাচ্ছে, আমি আগে ঢুকি। সিদ্দিক আকবর ঢুকলেন, এ সান জীবন দিয়ে দিয়ে দিচ্ছেন, দেখেন এই একটা উপমা দিচ্ছি, এরপরে বেশি দেরি করবো না বাবা, কষ্ট হয়নি কোনো আপনার, যদি আটটুকু দূর আগে দিত তাহলে ভালো হইতো। ওয়াজের ১২টার পরে ১১টার পরে কোনো ওয়াজের পস থাকে না, বুঝুন নাই কথা। আরও আইসি সে ডাকা থেকে ১০টা দিল মোটামুটিভাবে, একটু আরও জকজমক হইতো, বুঝেননি? আর ১০টা পর্যন্ত মানুষ কিন্তু রাস্তাঘাটের মধ্যে আন্ডা উন্ডা করে, বুঝছেন? আজ যদি এখন শীতকালে যদি একবার যদি কম্বলের তলে ঢুকি যায় আজরাইলও তারা ইন্তেক্ত, কথা বোঝার নাই কথা। এটা হচ্ছে জায়গা মারাত্মক, এটা ঠান্ডা তো বোঝার নাই কথা। আর কি বিরিয়ানি,
ঘুম পড়ে না কি হ্যাঁ ঠান্ডা নাই কিন্তু কম্বলের তলে ঢুকে গেলে কাম সাচ্ছি বুঝলো নাই বলে এটা আরেক জান্নাতের বাগান বুঝলি কথা তারপর আপনারা তো বাজি বই রয়েছেন এটা তো বিশাল এক আল্লাহর নিয়ামত শুক্রিয়া আদা করি কষ্ট হয়নি কেন বাজি আরো কত সালাই হ্যাঁ আমার মাওলানা আলী আজগর সাহেব তো বললেন হুজুর আমাদের এখানে রাতে তিনটা পর্যন্ত অনেকে মাহফিল হয় আমি ও মারে কিতা রেখো মানে মানুষ বসেনি মানে আপনারা যদি বলেন তাহলে আমি একটু আরো আগাইতে পারি কইতাম না ইনশাল্লাহ এখনো কি সবাই বলেন মারহাবা আরো জোরে মারহাবা আল্লাহুম্মা সবাই মাশাআল্লাহ কেমন যাইব আমি ওই মদিনা হাই কেমন যাইব আমি যেখানে কাঁদেন নবী উম্মতের মায়া যেখানে কাঁদেন নবী উম্মতের মায়া হা হয় কেমন যাইব আমি সবাই কেমন যাইব আমি হৃদয়ে রাখোতে তোমাকে জানাই পাগল হয়ে কাঁদিন বেদিদারের আশায় কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায় কবে আসবেন দয়াল নবী আমার হা হাই কেমন যাইব আমি মদিনা হা হাই কেমন যাইব আমি বন্ধুরা রে বাবারা আমার সিদ্দিক একবার বলেন হুজুর আপনি ঢুকিয়েন না আমি একটু আগে ঢুকি আবু বকর আমার নবীকে কত ভালোবাসে কত মহব্বত করে দেখেন ঢুকে গেলেন গর্তের ভিতরে ময়লা গরু সাফ করলেন ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন ছিদ্রগুলো যদি আমি পূর্ণ না করে যে কোনো টাইমে আমার নবীকে আঘাত করতে পারে এবার আবু বকরের চাদর আছে এই চাদরটা নিয়ে একটা ঢুকাইল আর একটা ঢুকাইল এইভাবে ঢুকাইতে ঢুকাইতে প্রায় 70 থেকে 72টা ছিদ্র তিনি ঢুকাই ফেললেন একটা মাত্র ছিদ্র বাকি ছিল এইভাবে তিনি হাতটা দিলেন হাতটা দিয়ে আমার নবীকে বলতেছেন নবী গো আপনি আমার রানের উপর উরুর উপর আপনি মাথাটা দেখে আপনি ঘুম যান আপনি ক্লান্ত গো নবীজি আমার নবীজি আবু বকরের রানের উপর মাথাটা রেখে আমার নবী আরাম করতেছেন হঠাৎ করি আবু বকর যে ছিদ্রের উপর এইভাবে হাতটা দিলেন ওই ছিদ্র দিয়ে একটা বিষাক্ত সর্প এসে আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে আঘাত করলো এত মারাত্মক যন্ত্রণা এত মারাত্মক ব্যথা আবু বকরের চেহারাটা লাল হয়ে গেছে ব্যথার কারণে সিদ্দিকে একবার চিন্তায় পড়ে গেল কি আমি নবীকে উঠাবো কি করব কি করব এইভাবে তিনি বসে আছেন হঠাৎ করে আবু বকরের চোখ দিয়ে এক ফোঁটা পানি মদিনার নবীর বডি মোবারকের মধ্যে পড়ে গেল আমার মদিনার নবীজি কামনিও না নবীজি ঘুম ভেঙে যায় চোখটা খুলে দেখে আবু বকর কাঁদতেছে আমার নবী ডাক দেখো আবু বকর তুমি কেন কান্না করো আবু বকর বলেন আয়াক্কা ইয়া নবী আল্লাহ ও মায়ার নবীজি আমার ও গো দয়াল নবীজি আমার একটা বিষাক্ত সাপ আমার হাতের মধ্যে কামড় মারছে ও নবী গো এই ব্যথার যন্ত্রণায় আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেছে নবী গো আমাকে মাফ করে দেন আমাকে
আমাকে ক্ষমা করে দেন। এবার আমার নবী বলেন, কোন হাতের মধ্যে আঘাত করেছে? হুজুর, এই হাতের মধ্যে। আমার নবীজি, নূরানি থুতো মোবারক। জোরে কেন? সুবহানাল্লাহ, কি মোবারক! আরো জোরে, কি মোবারক! আমার নবী থুতো মোবারক নিয়ে এইভাবে সিদ্দিক আকবরের হাতের মধ্যে যখন মালিশ করে দিলেন, আবু বকর ডাক দিয়ে কো, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর কসম করে বলি, মদিনার নবীজির থুতো মোবারক লাগার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিষাক্ত সাপের ব্যথা ভালো হয়ে যায়। জোরে কেন? সুবহানাল্লাহ! আরো জোরে কেন? সুবহানাল্লাহ! নবীর কি লাগাইছে? আরো জোরে, কি নাকি কোন ওষুধ? হ্যাঁ, থুতো মোবারক। আমার নবীর থুতো মোবারকে ব্যথা ভালো হয়। আর আঙ্গ থুতো যদি আপনার স্যাপ, বুঝুন নাই কথা, হাতের মধ্যে নিয়ে আপনি ডলা মারেন, এরপরে নাকের কাছে নিলে ফাটলা বেকানা শুরু হয়েছি, বুঝুন নাই কথা। আর আমার নবীর থুতো মোবারকের জন্য সাহাবিরা দেওয়ানা ছিল, কতটি বদমাইশ আছে, অজাত কুজাত, এটির আগাও নাই মাথাও নাই, এটি ঠুস করি বলি যায় মুখের ভিত্তিতে, কর রসুল আমার মতো একজন মানুষ। আর আবার বলো তো, আপনি দেখেন না, খোলেন না, আসো তো, এ বেটে বই যা করা, এটি দাঁড়া রয়েছে কিন্তু, আর ভিতরা সব বীর ভিতরে ফাটা দেন, মাশাআল্লাহ। এই তো আইতাছে, এই গেরিলা বাহিনী বাইরে কা ঘুরে, আসো দূরে সরি বল, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا بابا আমার বন্ধুরা, আমার আমি বলতেছিলাম আবু বকর, ওই সাপের ব্যথা যে সাপে যে কামড় দিছে, এই রকম সাপের ব্যথা ওই সময় কি কোনো ডাক্তার আছিল কি? হ্যাঁ, কয় না আছিল, কোনো মেডিসিন অর্থাৎ ওষুধ ছিল কি? না 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 না, এই রকম সাপে যদি আঘাত করে মানুষ মারা যায়, তার মানে সিদ্দিকে আকবর আমার মদিনার নবীকে এত বেশি ভালোবাসে, নবীর জন্য জীবন দিতে একটা বিন্দু পরিমাণ আবু বকর কোনো চিন্তা করতেন না। জোরে কেন? সুবহানাল্লাহ! এক সিদ্দিকে আকবর সে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো, তার উদাহরণ। এরপরে আমি বলছিলাম সন্তান কনা কি সন্তান, মনে আছেন একজন মানুষের কাছে কয়টা জিনিস প্রিয়? তিনটা, সন্তান। সিদ্দিক আকবর যখন আমার নবীর কাছে, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওনার ছেলে আব্দুর রহমান, হে মিয়া শুনেন, আব্দুর রহমান ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এখন আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার নবীর সাথে হিজরত করে মদিনা চলে আসছে, আর আব্দুর রহমান তো কাফের, ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন উনি মক্কায়। এবার আমার নবী যখন মদিনা আসলেন, আহারে খবর পাইলেন মক্কা থেকে একটা বাহিনী আসতেছে আমার নবীর উপর আক্রমণ করার জন্য, আহ মুসলমানের জন্য যুদ্ধ করার জন্য, ইসলামের প্রথম যুদ্ধ, আর রমজান মাস। আহারে আমার নবী সাহাবীদেরকে ডাক দিলেন, এ সাহাবীরে এদিকে আসো, আসলো। এইরকম এইরকম আমার নবী সৈন্য সাজাইছেন 313 জন, আরো একজন একসাথে হয়েছে 314 জন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির দুই মেয়ের জামাই ছিলেন, দুই মেয়েকে বিবাহ করেছেন। হযরত জয়নাব তিনি অসুস্থ ছিলেন, আমার নবী বলছেন, ওসমান তুমি বদর যুদ্ধে যাওয়া দরকার নাই, তুমি আমার কন্যার সেবা করো, আল্লাহ তোমারে বদর যুদ্ধে সওয়াব দিবে। জোরে বলো সুবহানাল্লাহ! আমার নবী দিতে পারে এই ক্ষমতা আসেনি, আসে জোরে বল না, আসেনি, আসে। এবার ওই ওসমান সহ ধরলে 314 জন, তাফাদত ময়দানে 13 জন গেছে, 313 জন। আরে এই 313 জন গেছেন, আগের দিন আমার নবী পাহাড়ে উপর উঠে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ রে মাত্র 313, নাই ঘোড়া নাই অস্ত্র কিচ্ছু নাই, আল্লাহ তুমি যদি সাহায্য না করো, এই মুসলমান এরা যদি জয় পরাজিত হয়, আল্লাহ আর ইসলাম দুনিয়াতে থাকবে না। তো আমার নবী যখন কাঁদতেছেন, আচ্ছা আমার আল্লাহ দেখিনি, ইও কর না দেখিনি, আমার আল্লাহ কো, আরে আমার নবী কান্দে রে, আমার নবীর কান্না তো আমি আল্লাহর ভালো লাগে না, সহ্য হয় না। ও জিবরাইল যাও আমার হাবিবকে ঘোষণা করে দাও, কালকে বদর ময়দানে
আমি আল্লাহ আমার বন্ধুকে এই মুসলমানদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করাবো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধি, এবার পরের দিন এদিক দিয়ে কাফের আসছে 1000, কনা 1000 আর মুসলমান 313, মুসলমান কত আর ওই দিক দিয়ে কাফের কত 1000, একদিক দিয়ে কাফের আরেক দিক 313 মুসলমান। এই 313 এর মধ্যে একজন হলো সিদ্দিকে আকবর, কনা কে, আর 1000 এর মধ্যে আরেকজন হলো আবু আব্দুর রহমান, কে আব্দুর রহমান, আব্দুর রহমান কে, এই ওয়াজে মনোযোগ নাই, আব্দুর রহমান কে ছেলে, কার ছেলে, আবু বকর, মাশাআল্লাহ দুই একজন পারে, আর আবু বকর সিদ্দিক ছিলেন বাবা, ছেলে হলো আব্দুর রহমান, আব্দুর রহমান হলো কাফেরদের পক্ষে আর বাবা হলো নবীর পক্ষে, একজন মুসলমান আর একজন কাফের। যুদ্ধ শুরু, তুমুল যুদ্ধ। তো আমি তো আপনাদেরকে বলছিলাম এই যুদ্ধের মধ্যে আল্লাহ সাহায্য করেছে কিসের মাধ্যমে, আরে জোরে কোনা, কিসের মাধ্যমে, ফেরেশতার, কথা কইলে সওয়াব পাবে নি খালি, এখানে কথা বললে সওয়াব আছে, এটি বেহুদা কথা নয়, কোরআন হাদিসের কথা বলতেছে এগুলো। তো সম্মানিত সুধি, যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ, এক পর্যায়ে কাফেররা ব্যাপকভাবে পরাজিত হয়েছে, 70টা কতল, 70টারে মুসলমানরা কাফের 70টারে জাহান্নামে ফাড়াই দিছে আর 70টারে বন্দী করিয়ে লইছে মুসলমানরা, কাফের 70টারে দুনিয়াতে বিদায় করছি আর 70টাকে বন্দী করিয়ে লইছে, আর মুসলমানের মধ্যে আমার নবীজির 14 জন সাহাবী শাহাদাত বরণ করেন, কাফেররা ব্যাপকভাবে পরাজিত, মুসলমানরা জয়লাভ করছে। এই 70 জনের মধ্যে একজন আমার নবীর চাচা হযরত আব্বাসও ছিলেন। এখানের মধ্যে একটা কেরামত আছে, আমি সেদিকে যাচ্ছি না। বদরের যুদ্ধের পরে ওই সিদ্দিক আকবরের ছেলে হযরত আব্দুর রহমান আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, জোরে বলো সুবহানাল্লাহ, এখন বাবা মুসলমান, ছেলেও মুসলমান। একদিন আব্দুর রহমান বলতেছে, কো আব্বা, ছেলে বলতেছে, কো বদরের যুদ্ধের মধ্যে কো যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আমি আপনাকে সামনে পাইছি, কে কয়, মনোযোগ নাই, কে, কিন্তু আপনি যে আমার বাবা এই জন্য আমি আপনাকে মারিনি, ছেলে বলতেছে। আবু বকর কি কয় জানেন, দেখছিলি নবীর ভালোবাসা কেমন, কয় আব্দুর রহমান, তুমি আমাকে ফাইছো এই জন্য তুমি আমার কতল করো নাই বাবা হিসাবে, আর আমি যদি তোরে ফাইতাম খেয়াল করতাম, আল্লাহর কসম করে বলি তুই আমার ফুটলি কি হইছি, কারণ তুই তো ওই সময় আমার নবীর বিপক্ষে ছিলিস, যদি ফাইতাম এক মুহূর্তে তোরে আমি তরবারি দিই মাথা আলাদা করিয়া দিতাম, জোরে বলো সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হয়ে গেল সিদ্দিকে আকবরকে ছেলেরে বেশি ভালোবাসে নাকি নবীরই বাসে, আরো জোরে, কারে নবীকে ভালোবাসে, ছেলের চাইতে বেশি ভালোবাসে সিদ্দিক আকবর, তার প্রমাণ। তৃতীয় নাম্বার, শেষ করে দিন, বেশি দেরি করতাম না, কষ্ট হয়নি কেন, ওয়াজ তো করার ইচ্ছে পাঁচটা পর্যন্ত, আমরাও তো ফাইতো না, আমরা বলিয়াম যে অবস্থা, কবরস্থান আছে নি, এটারও হার মানে বুঝি আওয়াজ, বুঝেন নি কথা না, হ্যাঁ কিতা কয় চলবো চলবো, হ্যাঁ সালাইম ইনশাল্লাহ, বইলে সালাইম ইনশাল্লাহ, দুরু শরীফ আল্লাহুম্মা مولانا محمد ولا مولانا محمد اللهم شوائے جوڑے مولانا محمد والا مولانا اے مدینہ مدینہ عاشق و مومن رے ٹھکانا بولن مدینہ আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা, আশিক মুমিনের দুই একটা নাত ফুল দেখি কোনো কষ্ট হয়নি বাবাজি, আসলে রাত বেশি হয়ে গেছে তো এই জন্য নাত ফুরি, আমি কিন্তু একটু কম ফুরি, আমি 4.5 ঘন্টা ওয়াজের মধ্যে হয়তো 2-3টা নাত ফুরি, কিন্তু আজকে একটু পড়তে যেহেতু রাত অনেক হয়ে গেছে এই জন্য দুই একটা নাত আমার নবীর মহব্বত নিয়ে পড়ি, আর নাত ফুললে সগিরা গুণা মাফ হয়ে যায়,
মদিনাতুল মুনাব্বারা গেলে আল্লাহ যদি নেয় মসজিদে নববীর মধ্যে দুইটা মিম্বার আছে, একটা মিম্বার আল্লাহর নবী তৈরি করেছে হাসান বিন সাবিতের জন্য, আর হাসান বিন সাবিত ওই মিম্বার মধ্যে উঠে বলতেন দেওয়ানে হাসানের মধ্যে আছে ইন্নাকা উলিত্তা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিত্তা কামা তাশাউ, অর্থাৎ মিম্বারের মধ্যে উঠে আমার নবীর নাক করতেন আর ওই দিক দিয়ে আমার নবী হাত উঠাই দিতেন। সহিহ বুখারীতে আছে আল্লাহুম্মা আইয়িদহু বিরুহুল কুদ্দুস, আল্লাহ হাসান আমি নবীর সামনে নাক করতেছে, আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সাহায্য করো, সুবহানাল্লাহ। তার মানে নাক করলে আমার নবী খুশি কয় না, আমার নবী কি আর কতটি আছে শয়তানেরই বেজার কয় না, কে শয়তান বেজার দেখবেনি। একটা অনেকে বলে নাথ পরে মধ্যে একটা কথা আছে না, নাচতে না যাইলে উঠান বাঁকা, নিজে তো ভারে না এই জন্য অন্যটারে না যাই বেদাত বলে। এই বেদাতির কথা যেটি বেদাত করে এটি আশেপাশে যাইল না, হুব্বের সুরান্তের মধ্যে রাখবেন, জান্নাত অটোমেটিক হয়ে যাবে, নবীর ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। তাহলে মহব্বত নিয়ে নাথ পড়েন, এ মদিনা আশে কো মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশে কো মুমিনের, ও দিদার চি কাঁদো তোমরা, দিদার চি কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশে কো মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশে কো মুমিনের, জালালউদ্দিন সুয়ুতি কসাতুরবার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি কসাতুরবার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হইল না, মদিনা আশে কো মুমিনের ঠিকানা, বলুন মদিনা বাবারা। আমার বন্ধুরা, আমার আমি বলেছিলাম সিদ্দিকে একবার একজন মানুষের কাছে সবচেয়ে তিনটা জিনিস প্রিয়, আমি বলেছিলাম মনে আছে? এক নাম্বার কি? আরো জোরে কি? দুই নাম্বার কি? হ্যাঁ, তিন নাম্বার কি? আরে তিন নাম্বার, দুই নাম্বার কি সম্পদ না সন্তান? হ্যাঁ সম্পদ, আর তিন নাম্বার কি? সন্তান। সিদ্দিকে একবার যে আমার মদিনার নবীকে জীবনের চাইতে ভালোবাসে তার উপমা দিলাম, সন্তানের চাইতে যে বেশি ভালোবাসে সেটারও আমি উদাহরণ দিলাম। এবার তৃতীয় নাম্বার, আবু বকর সিদ্দিক নিজের সম্পদের চাইতে যে আমার নবীকে বেশি ভালোবাসে। মদিনার নবীজি একটা ডাক দিয়ে কুসাবিরা রে, ও সাহাবীরা আমার, তাবুকের অভিযানে যাব, তাবুক যুদ্ধ অনেক দূরের যুদ্ধ, বিশাল বড় যুদ্ধ হবে। ওই যুদ্ধের সময় একদিক দিয়ে হলো গরম, আরেক দিক দিয়ে হলো ফসল, এখনো ওই সময় ফসল ওঠে নাই, গরমের সিজন, অনেক দূরে যাইতে হবে, অনেক গুরু সম্পদ লাগবে। মদিনার নবী ডাক দেখো সাহাবীরা রে, তোমরা অনেক সম্পদ দিছো ইসলামের জন্য, আজকে আমি নবীজি তোমাদের কাছে একটা আবদার করব, কেউ খালি ফিরত দিও না রে সাহাবীরা আমার। আমি মদিনার নবীজি তাবুক অভিযানের মধ্যে যাব, তোমরা যে যা পারো ওই অভিযানের জন্য তোমরা দিও, দিতে থাকো, দান করতে থাকো। আমার নবী যখন ঘোষণা করলেন, এবার ওমর মনে মনে ভাবে আহারে জীবনে কত চেষ্টা করলাম, আবু বকরকে একটাবার হারাইতে পারি নাই, যতবার আমার নবী চাইতো আবু বকর আমার চাইতে বেশি দিয়ে ফেলতো, যতবার নবী চাইতো আবু বকর বেশি দিয়ে ফেলতো, আজকে যেমনি ভাবে হোক যেইভাবে হোক আমি উমর আবু বকরের চাইতে বেশি দিব, যখন সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন অবস্থা, আজকে আজকে আবু বকরকে আমি হারাই, কে ক ওয়াজ বোঝো না রে, কিছু বোঝো না, বোঝেননি কে ক হারাইব, কাকে বলে? আবু বকর। জীবনে বহুতবার চেষ্টা করছি,
আবু বকর চাইতে বেশি দিতে পারি নাই। আজকে যেমনি হোক আবু বকর চাইতে বেশি দিই। উমর গেলেন বাড়ির মধ্যে, বিবিকে বলেন, বিবি আমার জীবনের যত কোনো সম্পদ আছে সব সম্পদ তুমি বাইর করো। উমরের জীবনের যত কোনো সম্পদ সব সম্পদ গুলো বাইর করলেন। বাইর করার পরে পুরা সম্পদকে দুইটা ভাগে ভাগ করলেন। কয়না কয়না এই দুই ভাগ করিয়া একটা ভাগ সম্পদ নবীর কাছে নিয়ে আসলেন। উমর মনে মনে খুশি না বেজার, ওমা কয়না খুশি না বেজার, বিশাল বড় পাহাড় পরিমাণ সম্পদ নিয়ে আসলেন খুশি। আর আমার নবী ডাক দেখো, উমর কি আনলা কি আনলা কি নিয়ে আসলা? উমর ডাক দেখো, নবী গো আমি উমরের পুরা জীবনের যতগুলো সম্পদ আছে সব সম্পদকে আমি দুইটা ভাগে ভাগ করলাম গো নবীজি আমার। ও গো মদিনার নবী গো, মায়ার নবী গো, এই দুইটা ভাগে ভাগ করার পরে একটা ভাগ আপনি মদিনার নবীর জন্য আমি নিয়ে আসলাম, আর একটা ভাগ নবী গো আমার পরিবারের জন্য আমি লিখে রেখে আসলাম। এবার উমর মনে মনে খুশি না বাজার, আজকে আমার থেকে বেশি দিতে আসল পার্টি তো এখনো আসে নাই। কিছুক্ষণ পরে দেখতেছেন আমার নবীর কাছে বিশাল বড় পাহাড় পরিমাণ সম্পদ নি সিদ্দিকে আকবর মদিনার নবীর কদমের মধ্যে হাজির। ডাক দিয়ে কয়, নবী গো নবী গো, ও মায়ার নবীজি আমার সম্পদ গুণ আপনি কবুল করেন। আমার নবী ডাক দেখো, আবু বকর কি আনছ কি আস? নবী গো আমার ঘরের মধ্যে কিচ্ছু রাখি আসি রে গো নবীজি আমার। ও নবীজি সুলার মধ্যে যে ছাই গুলো আছে ছাই, ওই ছাই গুলো সব আপনি নবীর জন্য আমি নিয়ে আসলাম। ও নবী সব কিছু নিয়ে আসলাম। আমার নবীকে দেখে দেবো, আবু বকর বাড়ির জন্য সন্তানদের জন্য পরিবারের জন্য কি রাখি আস? ও মায়ার নবী গো, না 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 আমি কোন সম্পদ রাখি আসি নাই গো নবীজি আমার, একমাত্র আমি দুইটা জিনিস রেখে আসলাম গো নবীজি আমার। কই কি রেখে আসলাম? একমাত্র আমার আল্লাহকে রেখে আসলাম, আর আমার পরিবারের জন্য আপনি মদিনার নবীকে রেখে আসলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আয় হায় হুজুর সব নিয়ে আসলাম শুধুমাত্র আমার সন্তান সম্পদের জন্য, সন্তানদের জন্য দুইটা জিনিস রেখে আসলাম, আপনি নবীকে আল্লাহকে রেখে আসলাম। তো সিদ্দিক আকবর যে নবীর কদমে দিয়ে দিলেন, দিয়ে কি উনি কি নিচে নামছেন নাকি উঁচুতে উঠছেন? ওনার সম্মান কি বাড়ছে না কমছে? ওরে জোরে কয় না, কমছে না বাড়ছে? দিলে কমে না, দিলে বাড়ে। সিদ্দিক আকবর আমার নবীর সামনে একদিন আমার নবী বলেন, আমি তিনটা জিনিসকে ভালোবাসি। কি? এক নাম্বার হলো আতর, আতাইবুন আতিবুন আতর। দুই নাম্বার সলাপ, আমার নবী বলতেছেন আমি তিনটা জিনিসকে ভালোবাসি। তিন নাম্বার সৎ যারা নারী তাদেরকে আমি নবী ভালোবাসি। আবু বকর বলেন, হুজুর আমিও তিনটা জিনিস ভালোবাসি। কি ভালোবাসো? এক নাম্বার আর নজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সর্বক্ষণ আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা আমি ভালোবাসি। দ্বিতীয় নাম্বার ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, হুজুর আপনার সামনে সব সময় বসে থাকাকে আমি ভালোবাসি। তৃতীয় নাম্বার আল আনফাকু মালি ফি সাবিলিল্লাহ, আমার সম্পদকে আল্লাহর রাস্তা ব্যয় করাকে আমি ভালোবাসি। তো সিদ্দিক আকবর অনেক বড় সম্পদশালী ছিলেন, এই ব্যক্তি যা আল্লাহর রাস্তা দান করেছেন ওনার সম্মান কি কমছে নাকি বাড়ছে? ওই আরো জোরে কোনা কমছে না বাড়ছে? আমরা যদি ব্যয় করি আল্লাহর রাস্তা দিই তাহলে আমাদের কমবো না বাড়বো? আরো জোরে কোনা কমবো না বাড়বো? এই সিদ্দিক আকবরের ভালোবাসা একটু বলছি শুধু নবীর প্রতি, তাইলে বুঝেন। এখন এখান থেকে আপনারা বলেন সিদ্দিক আকবর আমার নবীর প্রতি ভালোবাসা কি কম নাকি বেশি? আওয়াজ নাই রে, সব কমে গেছে। আরো জোরে কয় না বেশি? না সবাই কয় না, অনেকে কয় আমি বড় হুজুর, আমি বড় মুরব্বী, আমি কেন কইতাম? হুজুর ওয়াজ করি যাক। আরে বাবা কোন সবে কাজে লাগবে, একটু জোরে কর না, কম না বেশি?